नमस्कार बंधुरा, वेलकम बैक टू माई चैनल रीतार पाकशाला। आमी रीता, आबारो एक नतून रेसिपि निये आमी तुम्हादेर काछे एसेछी। आजके आमी डिमेर मालाई मसाला रेसिपिटा करे देखाबो। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखार अनुरोध रइलो। भालो लागले अवश्य कमेंट करो आर आमार चैनलटिके सबस्क्राइब करो। चलो देखे नेया जाक। डिमेर मालाई मसालार जोनो आमार एखाने लागबे 10-12 काजू आर 1.5 टेबिल चामच पोस्त। एखाने बड़ो दुटो पिंयाज नियेछि, 1 इंची आदा, 5-6 रसुन कोया आर 2 काँचा लंका, आर नियेछि 3 टेबिल चामच टक दई आर 7 सेद्ध करा डिम। डिमगुलो सेद्ध करा आछे। एबार आमि एर खोसागुलो छाड़िये नेब। निये एबार एकटा कड़ाइ बसिएछि, कड़ाइते किछुटा रिफाइन अयेल देब आर डिमगुलोके आमि এই রকম ছুরি দিয়ে মাছখানগুলো চিড়ে দেবো। 5-6 করে চিড়ে দেবো এক একটা ডিমে, কারণ এইভাবে চিড়ে দিলে ডিমের মধ্যে মশলা ঢোকে, আর দ্বিতীয়ত এই তেলের মধ্যে ছাড়লে ডিমের যে উপরের অংশটা সেটা অনেক সময় ফেটে যায়, তেলে পড়লে সেইটা হবে না। এবার এখানে আমি কিছুটা রিফাইন অয়েল নিয়েছি আর দিয়েছি 1/2 টিস্পুন হলুদ। দিয়ে আমি ভালো করে ডিমগুলোকে ভেজে নেব। আমার ডিমগুলো ভাজাও হয়ে গেছে, ডিমগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে 1/2 টিস্পুন শাহজিরে দেব। শাহজিরে দিয়ে আমি তেলটাকে ভালো করে নেড়ে নেব। নেয়ার পর যে পেঁয়াজ কুচানোটা ছিল সেটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়েছি। মিহি পেস্ট বানিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব আর পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা লাল হয়ে আসলে এবার এখানে 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি 2 কাঁচা লঙ্কা চেরা। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো দিয়ে কাঁচা গন্ধ না বেরোয়। এবার এখানে যে কাজু আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। দেওয়ার পর স্বাদ অনুসারে লবণ দেব। এই রান্নাটায় আমি খুব বেশি তেল ব্যবহার করিনি। এখানে 3 টেবিল চামচ রিফাইন অয়েল নিয়েছি। মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ। হলুদটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে এবার 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে আমার এই ডিমের মালাই মশলার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এটা জাস্ট কালার হওয়ার জন্যই দিয়েছি। আর দিয়েছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। তোমরা এইভাবে বাড়িতে ডিমের মালাই মশলার রেসিপিটা একবার ট্রাই করতেই পারো, দেখবে খুবই ভালো লাগবে। সব মশলাগুলো আবারও আমি নেড়ে নেওয়ার পর এবারে এখানে লাল লঙ্কার গুঁড়ো আমি 1 টিস্পুন দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে প্রথম থেকেই আমি মিডিয়াম টু লো করে রেখেছি, কারণ এই রান্নাটা খুব জোরে হাই ফ্লেমে হবে না, কারণ ধাপে ধাপে মশলা দিতে হবে, সেইগুলোকে ভালো করে কষাতে হবে। সেই জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। এরপর 3 টেবিল চামচ টক দই নিয়েছিলাম, সেটাকে আমি ফেটিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও আমি সব মিশ্রণটাকে নেড়ে নেব। সব কিছু ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে আমি 1 টিস্পুন চিনি দেব। চিনি দিয়ে আবারও আমি সব উপকরণগুলোকে ভালো করে নেড়ে নেব। এবার নেড়ে নেওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি আমার মশলাটা হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর থেকেই বুঝতে পারছি আমার মশলাটা পুরো রেডি। এবার এখানে কিছুটা জল ব্যবহার করব। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো এই সময়। এবার মশলাটা ফুটে উঠলে ভাজা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে আবারও সব নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার এখানে একটা গরম মশলা দেবো। এই গরম মশলার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলোকে আমি শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেখান থেকে আমি 1 টিস্পুন ব্যবহার করেছি। 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি
ডিমের মালাই মশলা রেসিপিটা। তো বন্ধুরা কেমন লাগলো, যদি ভালো লাগে কমেন্ট করো আর লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।